অন্য ছোট মাদ্রাসা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়েছিল তখন নবীজি সাহাবায়ে কেরামে যে যেই জায়গাতে প্রথমে তালিম দিয়েছিলেন কোরআনে ওই জায়গাটা কি ছিল জানেন আজকে এখন ওই জায়গাটা হয়েছে মদিনা ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি হয়েছে ওই জায়গাতে আগতে মদিনা ইউনিভার্সিটি ছিল না এখন দেখেন দেশ বিদেশ থেকে মানুষেরা গোটা পৃথিবী থেকে মানুষেরা ওখানে পড়তে যাচ্ছে ভাই আমার এই কোরআনটাকে আমরাকে জানতে হবে যে কোরআনটা কি কোরআনটা কোন ভাষাতে আছে আপনারা বলেন তো জোরে বলেন আরবি ভাষাতে আছে আর যেদিন মরে কবরে চলে যাব সেদিনও কিন্তু আরবিতে জিজ্ঞাসা করা হবে সেদিন কবরে বাংলা চলবে না কবরে ইংরেজি চলবে না কবরে নেপালি চলবে না কবরে ফারসি চলবে না কবরে অন্য পৃথিবীর কোনো ভাষা চলবে না কো চলবে একমাত্র আরবি ভাষা চলবে আরবি মাত্র চলবে কবরে এই কোরআনটা আরবিতে আছে ভাই আমার এই কোরআনে কত সূরা আছে ভাই বলেন তো আপনারা কোরআনে কত সূরা আছে হায় আল্লাহ হায় রে মুসলমান এই কোরআনটা আমরা জানি না কোরআনের ব্যাপারে এখানে যদি বলা হয় ছোট ছোট বাচ্চাগুলোকে যদি বলা হয় হাজি অমুক ভোজপুরি ফিল্মটাতে কয়টা গান আছে কহ তো পট করে কই দিবে পট করে কই দিবে কিন্তু আল্লাহর কিতাবের ব্যাপারে আমরা জানি না এই কোরআনে 114 সূরা আছে কোরআনে কত পারা আছে বলেন তো 30 পারা জোরে বলেন 30 পারা কোরআন মাজিদ আছে এই কোরআনটা তো আমরা পড়তে জানি বেশিরভাগই কিন্তু মানা কি সবাই জানি জোরে বলেন মানা সবাই জানি কোরআনের মানাটা সবাই বুঝতে পারি না যারা আরবি জানছি তারাই জানে কোরআনের মানে না জানতে গেলে কি হবে জানেন একটা উদাহরণ দিব পরে ইনশাআল্লাহ আমি কোরআনের মানে না জানতে গেলে আমাদের অবস্থা কি হবে আজকে আমরা মুসলমান স্কুলে পড়িতে দিয়েছি ছেলেকে স্কুলে পড়িতে দিতে হবে বাচ্চাকে ডাক্তার করতে হবে মাস্টার করতে হবে ইঞ্জিনিয়ার করতে হবে আপনাকে প্রফেসর করতে হবে বড় বড় বৈজ্ঞানিক করতে হবে কিন্তু মুসলমান প্রথমে কোরআনের তালিম দিতে হবে বাচ্চাকে আজকে বাচ্চাকে 1000 টাকা মাসকের আপনি কোচিং দিয়েছেন বাচ্চাটা 2 মাস 6 মাস পড়ার পর যদি ইংলিশ ভালো করে বলতে না পারে ছেলেটাকে মারবো গাইল দেব হে হালার বেটা হালা তোর পিছনে 3000-4000 টাকা করে মাস খরচ করছি আর তুই ইংরেজিটা ভুল পড়ছিস ইংরেজিটা চরস করে পড়তে পারিস না কিন্তু বন্ধু রে 1400 বছর আগে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনটা আমাকে দিয়েছে একদিনও কি বাচ্চাটাকে বললু হেরে আব্দুল্লাহ আব্দুর রহমান বেটা কোরআনটা আমার সামনে পড়তো তুই কেমন করে পড়েছিস বলেছি বলিনি বলিনি সুবহানাল্লাহ কোরআনে কি আছে রাত দিন আমরা জালসা শুনছি মাওলানারা ওয়াজ করছে কোরআনের কথা মানো হাদিসের কথা মানো কোরআনের কথা মানো হাদিসের কথা মানো কোরআনের কথা মানো হাদিসের কথা মানো তো কোরআনে কি লেখা আছে জানবো তাহলে তো ফেসবুক বুঝছেন পুরাতন মানুষগুলা বুঝুক না বুঝুক এই 50 বছর থেকে নিচে নিচে সবে বুঝছে বুঝেন না বুঝেন না হোয়াটসঅ্যাপ বুঝছেন না বুঝেন না জোরে বলেন বুঝছেন না বুঝেন না আচ্ছা একটা বড় মোবাইলওয়ালারা প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ কম করে 10 বার খুলে দেখছেন দেখছেন কি দেখেন না একটু আমার সাথে গল্প করেন দেখছেন কি দেখেন না দেখছেন যে কোন বন্ধু কি পাঠাইলে কোন বন্ধু কোন ভিডিও পাঠাইলে কোন খবর দিলে কোন মেসেজ দিলে হোয়াটসঅ্যাপ আপনি খুলে দেখছেন কিন্তু মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধু রে 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ যেই কোরআন মাজিদ আমাদেরকে জমিনের উপরে দান করেছেন বলেন প্রত্যেক দিনে আপনি কোরআনকে কয়বার খুলে আমরা দেখি গোটা 24 ঘন্টাতে 10 থেকে 15 বার করে বার আমরা ফেসবুক খুলে দেখি হোয়াটসঅ্যাপ খুলে দেখি কিন্তু বন্ধুরে আল্লাহর কিতাব কোরআন মাঝে 1400 বছর আগে এসেছে এই 1400 বছর হয়ে গেল আসা বলেন দিনের মধ্যে কয়বার করে আমরা কোরআন মাজিদ খুলে দেখি আমরা তো কোরআন মাজিদ খুলে দেখতে জানি না বলবেন মাওলানা আমি কোরআন পড়িতে জানি না কোরআন পড়িতে জানি না কোরআন কিভাবে আমি দেখব এই মুসলমান আপনি কোরআন পড়িতে জানেন না বাড়িতে আপনার কলেজার টুকরা মা আছে বাড়িতে বেটি আছে বাড়িতে বেটা আছে বাড়িতে বহু আছে
ওই বেটা বেটিরাকে আপনি কয় বার দিনের মধ্যে বলেন এরে হালেমা এরে সাইদা এরে খালেদা বেটিরে শুন আমি কোরআন পড়িতে জানি না গা মা তুই জানছিস বেটিরে মাদ্রাসাতে তুই পড়ালেখা করছিস বেটি তুই কোরআন মাজিদ পড়িতে জানছিস বেটিরে 10 মিনিট করে আমাকে কোরআন কান্ডা পড়ে পড়ে শোনা আপনি কোরআন পড়িতে জানেন না নানাজি আপনার স্ত্রী কোরআন পড়িতে জানে স্ত্রীকে একবার ডাক দে বলে বেবেরে আমি এখন কোরআনটা শুনবো কম পক্ষে আমাকে সূরা 3 সূরাতুল ফালাক সূরাতুন নাসের তেলাওয়াতটা আমাকে করে দাও বাড়তে আপনার বেটা আছে বেটাকে একদিন ডাক দে বলেন বেটারে আব্দুল্লাহ আব্দুর রহমান আই কলিজার টুকরো সন্তান আল্লাহর কিতাবে 114 সূরা আছে বেটারে আল্লাহর কিতাব আমি পড়িতে জানি না আল্লাহর কিতাবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কে বলছে জানি না বেটারে আলহামদু সূরার মানেটা হলো কি সূরাতুন নাসের মানে কি সূরাতুল ফালাকের মানে কি সূরাতুল ইখলাস কাকে বলে আল্লাহ সূরাতুল ইখলাসে কি বলে সূরাতুত তিনের মানে কি সূরাতুত তিনে আল্লাহ কে বলছে সূরা জিলজাল কাকে বলে সূরা জিলজাল কাকে বলে বেটারে আব্দুল্লাহ আব্দুর রহমান মা খালেদা হাফেজা জায়দা শুনগে মা একটা সূরা গলার তারজমা গলা আমাকে সুন্দর করে মা শুনিয়ে দে আমি শুনবো আর শুনে তার প্রতি আমল করব আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোরআন মাজিদের মধ্যে কি বলে কিন্তু আমারকে ফুরসত হবে তাহলে তো এই কাম কাজ থেকে যখন একটু ফ্রি হলাম এই মোবাইল নিয়ে গড় গড় মুখরাতে কালা কালা চশমা গড় গড় মুখরাতে কালা কালা চশমা শুরু হয়ে গেল আমাদের গান হ্যাঁ এরে মুসলমান এই কোরআনের পরে আমাদের বিশ্বাস আছে কিনা বলেন তো আছে জোরে বলেন কোরআনকে মানেন আপনি ভাই আমার আমরা মুসলমান না ওয়া মুসলমান বলেন তো মুখ খুলে বলেন একবারে পিছন থেকে আমরা মুসলমান না ওয়া মুসলমান জোরে বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআন মাজিদ দান করলেন তারপরে আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের ব্যাপারে আল্লাহ জ্ঞান দিয়ে দিলেন মানুষকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে মেসেজ করে দিলেন দুনিয়ার মানুষ রে কোরআনটা একটা এমন কিতাব কোরআনটা এমন একটা বই কোরআনটা আমার একটা এমন পবিত্র কিতাব যে কিতাবের মধ্যে কোন রকমের শখ বানায় সন্দেহ নয় এই কোরআনটা হলো আমারই কিতাব আমারই কিতাব আমারই কিতাব আমারই কিতাব এবং আপনারা বলবেন মাওলানা কোরআনের মধ্যে কি আছে কোরআন তো হলো আল্লাহর কিতাব এটা মেনে গেলাম এটা বিশ্বাস করে নিলাম এটা আল্লাহর কিতাব আল্লাহর কোরআনেতে কোনো সন্দেহ নয় কিন্তু কোরআনের মধ্যে আছে কি কোরআন পড়ে কি লাভ পাবো আল্লাহ বলে বান্দারে তুমি রুটি খাবে পেট ভরবে রে বান্দা তোমাকে ভোক লেগেছে ভাত খেলে পেট ভরে বান্দা ভাত খেলে পেট ভরবে মাংস খেলে পেট ভরবে দুধ খেলে পেট ভরে বান্দা কিন্তু আল্লাহ বলেন বান্দারে হুদাল্লিল মুত্তাকিন এই কোরআনে মুত্তাকির জন্য হেদায়েত আছে রে এই কোরআনটা যদি তুমি পড়ো আর মানো তুমি জান্নাত চলে যাবে যারা মুত্তাকি পারেজগার মানুষ হবে আল্লাহ অন্য জায়গাতে বলছে যে কোরআন পড়নেওয়ালা কোরআনকে মাননেওয়ালা হলো মুত্তাকি আর আল্লাহ কোরআনের অন্য জায়গাতে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা আর যারা মুত্তাকি পারেজগার হবে তারা জান্নাতের ভিতরে চলে যাবে নারে তাকবীর হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা
হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা সকল রাসূল নবী ছিলেন খোদার দিওয়ানা দুনয়নে দেখব খোদা ছিল তামান্না সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা দুনয়নে দেখব আল্লাহ ছিল তামান্না আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হইতে পারে না আমার নবীর মতো কারো তুলনা হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খুলকে আজিম আমার শাহে মদিনা যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খুলকে আজিম আমার শাহে মদিনা মুসলমানি নবী ছাড়া কিছুই বুঝে না মুমিনি নবী ছাড়া কিছুই বুঝে না হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নারে তাকবীর ভাই আমার টাইম একবারে খুব শর্টে চলে আসছে তো এই কোরআনে হলো আল্লাহর কিতাব আর কোরআনের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে এবার কোরআনটার ওজন কতখানি জি ভাই কোরআনটার ওজন কতখানি জোরে বলেন কেউ একটা লোক বলেন জোরে বলেন আদসের এক পা নাকি আচ্ছা আমরা যত লোক এখানে বসে আছি পৃথিবী ছাড়া দেন জমিনের ওপরে আছি না জমিন থেকে উঁচাতে আছি জোরে বলেন জমিনের ওপরে পাঁচটা আছে না জমিন থেকে আধাত উপরে আছি জোরে বলেন পাহাড় যে আছে পাহাড়টা জমিনের ওপরে আছে না জমিন থেকে ওপরে আছে আচ্ছা বলেন আমরা বেশি ভারী না পাহাড় বেশি ভারী জোরে বলেন আমরা বেশি ভারী না আল্লাহর কিতাব বেশি ভারী জোরে বলে সুবহানাল্লাহ এই ভাই মুসলমান কোরআন কি কিতাব কোরআন কত আল্লাহ রাব্বুল আমিনের কিতাব একটু কান খুলে শুনের বন্ধুরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমানত বলেছে বন্ধুরে এই কোরআনটা হলো আমানত বন্ধু কয়েকটা মানে আছে এক নম্বর মানে হলো কোরআন এই কোরআনটাকে রাব্বুল আলামিন নিজের আমানত মনে করেছেন শরীয়তের যত বিধান শরীয়তের যত হুকুম তাকে আমানত বলা হয়েছে এই কোরআন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেয়নি বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেওয়ার আগে আল্লাহ সর্বপ্রথম আসমানকে ডাক দেয় বলছে আসমান রে আমার
পাক পবিত্র তেরেস পড়া কোরআন আমি তোমাকে দান করলাম। আল্লাহ আসমানকে বলছেন, হে আসমান, আমি আমার এই কিতাবটা তোমাকে আমি দিলাম। আসমান বলছে, আল্লাহ আমার ক্ষমতা নাই, শক্তি নাই রব্বুল আলামিন যে তোমার কোরআন কোরআনের ভার আমি উঠিয়ে নিব। এবার যখন আসমান ইনকার করে দিল, আল্লাহ ওয়াল আরজি, আল্লাহ জমিনকে বলছে যে জমিনের উপরে আমরা বসে আছি, পৃথিবীর কোটি 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 মানুষ, কত কোটি কোটি মানুষ জমিনের উপরে চলাফেরা করে, ১০০ মঞ্জিলা মাকান আছে জমিনের উপরে, এই জমিনকে আল্লাহ ডাকতে বলছে, জমিন রে সর্বপ্রথম আমি আমার কিতাব আমি আসমানকে দিলাম। আসমান বলছে, আল্লাহ আমি নিতে পারবো না। এবার আল্লাহ জমিনকে ডাকতে বলছে, জমিন রে, এ জমিন শোন, আমার এই পাক পবিত্র ৩০ পারা কোরআন আমি তোমাকে দান করলাম রে জমিন। জমিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আমি দুনিয়ার সব ভার সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহ যে তোমার এই কোরআনের ভার আমি জমিন সহ্য করতে পারবো না। আল্লাহ পৃথিবীতে যত পাহাড় আছে তুমি আমার বুকে দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তুমি আমার বুকে দিয়ে দাও, কিন্তু আল্লাহ যে কোরআন আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না রব্বুল আলামিন, এই কোরআন তুমি আল্লাহ আমাকে দিও না। এবার আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বর কে বল জিবাল পাহাড় কে বলছে, পাহাড় রে যখন এই জমিনটা হিলা ডোলা করছিল, তুই এমন মজবুত পাহাড় যখন তোকে আমি সৃষ্টি করি, এই জমিনটা হিলা ডেলা বন্ধ হয়ে গেল রে, আল্লাহ পাহাড়কে বলছে, পাহাড় রে এই আমার পাক পবিত্র কোরআন আমি আসমানকে দিলাম, আসমান নিল না, আমি জমিনকে দিলাম, জমিনও নিল না, এই এই পাহাড় আমার এই পাক পবিত্র কোরআন মাজিদকে তোমাকে দান করলাম, তুমি নিয়ে এলাও। এই মুসলমান পাহাড়ে বেকার ভয়ে লাড়ু সাড়ু হয়েছে, ভয়ে ভয়ে ভীত হয়ে গেছে, থরথর করে কাঁপছে পাহাড়, আর পাহাড় বলছে, রব্বুল আলামিন আমার মতো পাহাড়ের ক্ষমতা নয় যে আমি কোরআনের মতো এই কিতাবটাকে আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। শেষখানে ভাই আমার বন্ধুরে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, মানুষ কবুল করে নিল। আল্লাহ মানুষের ব্যাপারে বলছেন, ইন্নাহু কানা জালুমান জাহুলা। ভাই আমার কোরআন পেয়ে কত আমাদের ভাগ্য বড় হয়েছে জানেন, কোরআন পেয়ে আমাদের মুসিব কত বড় হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন অবতীর্ণ করলেন, কোরআনের ব্যাপারে যদি বলা হয় ২-৪ ঘন্টা লাগবে, সময় খুব শেষ। আচ্ছা আপনারা বলেন তো, কয় মাসে এক বছর হয় ভাই, বলেন তো আপনারা জোরে বলে, ১২ মাসে। ১২ মাসের মধ্যে একটা মাসের নাম রমজান আছে না? না আছে। রমজান মাসটা ১২ মাসের চাইতে উত্তম না উত্তম নয়? উত্তম। এবার রমজানের মধ্যে একটা রাত আছে যে রাতে সব থেকে বেশি উত্তম, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন ১০০০ মাস থেকে বেশি উত্তম আর আফজাল, রাতটার নাম কি বলেন তো জোরে বলেন, শাবে কাদার। সব মানে রাত, কাদার মানে ইজ্জত, ইজ্জতের রাত। সুবহানাল্লাহ। আপনারা বলেন, পৃথিবীতে যত রকম কিতাব আছে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় কিতাব হলো কোরআন মাজিদ। এই পাক পবিত্র কোরআন বন্ধরে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি ফেরেশতা আছেন সব থেকে যেটা বড় ফেরেশতা, ওই ফেরেশতা রাব্বুল আলামিন জিবরিল আমিন দাওরাতে আল্লাহ রাব্বুল আলামিন কাটালেন। এবার জিবরিল এসে নবীকে এই পাক পবিত্র কোরআনকে গাড়ে হেরা থেকে প্রথমে শুরু করে দিলেন বন্ধরে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই পাক পবিত্র কোরআন আমি রমজান মাসে রব্বুল আলামিন আমি নাজিল করলাম। কেন নাজিল করলাম? হুদাল্লিন নাস, এই কোরআন পড়বে মানুষ আর হেদায়েত পাবে। এই কোরআনটা শুধু মুসলমানের জন্য জোরে বলেন, এই কোরআনটা শুধু মুসলমানের জন্য জোরে বলেন, এই কোরআনটাকে শুধু মুসলমানের জন্য, এটা মুসলমানের জন্য নয়, এই কোরআনটা একটা মুসলমানের জন্য, এই কোরআনটা একটা অমুসলমানের জন্য, এই কোরআনটা হলে একটা ইহুদির জন্য, এই কোরআনটা হলে একটা নাসারার জন্য। পৃথিবীতে যত রকম মানুষ আছে জমিনের উপরে আসমানের তলাতে জমিনের তলাতে বন্ধরে, আল্লাহ বলছেন এই কোরআনটা শুধু মুসলমানের জন্য আমি নাজিল করিনি রে, এই কোরআনটা আমি পৃথিবীর মানুষের জন্য আমি নাজিল করেছি। হুদাল্লিন নাস, এই কোরআন পড়বে আর হেদায়েত পাবে কারণ